পাচার করা টাকা দেশে ফেরানোর সিদ্ধান্তে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তার মতে এই সিদ্ধান্ত মন্দের ভালো। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পাচার করা অর্থ ফেরানোর সিদ্ধান্তর মাধ্যমে এক ধরনের দায় মুক্তির সনদ দেওয়া হয়েছে। আদ্দিন সজীবের রিপোর্ট। এবারের বাজেট টেকসই উন্নয়নে সহায়ক কিনা তা নিয়েই এই বিতর্ক। কৃষি শিক্ষা স্বাস্থ্যের সর্বোচ্চ পরিমাণের রেকর্ড বরাদ্দ দেওয়া হয়েছে। যখন এই বাজেট মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষদের আশা পূরণে ব্যর্থ হয়, সে বাজেট আগামী 10 বছর পর বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটা কিভাবে নির্ণয় করে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, চুরি করা টাকা ফেরত আনার জন্য পাচার করা হয়নি, তারপরেও এই সিদ্ধান্ত মন্দের ভালো, যদি কিছু আসে তাই লাভ। একই সাথে সাম্প্রতিক সময়ের শিক্ষক লাঞ্ছনার ঘটনা লজ্জাজনক বলেও মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী। নীতিশাস্ত্র আর আইন ভিন্ন জিনিস, এটা মনে রাখতে হবে। নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়, আমি এটা অনেকে বলেছি, আমিও ক্ষুদ্র বয়স আমি বলছি, বাট আইনে কোনো বাধা নেই, যেহেতু সংসদে এটা পাশ করা হয়েছে, এটা মন্দের ভালো। শিক্ষক হত্যা জাতীয় লজ্জা, অভব্য অসভ্য অচিন্তনীয় আচরণ। খবরের কাগজে পরপর ছবি দেখি আমাদের সন্তানেরা লাঠি হাতে নিয়ে, টোটা বন্দুক হাতে নিয়ে দৌড়াচ্ছে, একে অন্যকে ধাওয়া করছে মারার জন্য, চরম লজ্জার। তবে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের মতে, মানি লন্ডারিং আইনের যথাযথ প্রয়োগ না থাকায় পাচারের টাকা দেশে ফেরানোর সিদ্ধান্ত দুষ্কৃতিকারীদের প্রশ্রয় দিবে। বাজেটের ঘাটতি পূরণে জাতীয় রাজস্ব বোর্ডের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান তিনি। এই যে পাচারকৃত অর্থকে দেশে ফিরিয়ে আনবার জন্য যে 7% মাত্র কর দিয়ে সেখানে কি দুষ্কৃতিকারী অর্থ পাচারকারীদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, নাকি অর্থ পাচারকারীদেরকে এই 7% কর দিয়ে দেশে অর্থ ফিরিয়ে আনবার জন্য দায় মুক্তি সনদ দিয়ে দেওয়া হচ্ছে? কার স্বার্থে এটি করা হয়েছে, কিসের স্বার্থে করা হয়েছে, কাদের সাথে যোগাযোগ করে এবং কাদের স্বার্থ বিবেচনা করে এই 7% কর দিয়ে এই মুনাফাভোগী এই চিহ্নিত অর্থ সন্ত্রাসীদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে, সেটি কিন্তু আজকে বড় প্রশ্ন হিসেবে রয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় সরকারি তিতুমির কলেজকে পরাজিত করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।